সকলের জন্য সকলের উপরে সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে ওরহমতি আমার রহমত ওয়াসিআত কুল্লা শাই সকলের কাছে সমানভাবে ছড়িয়ে পড়েছে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে সকল খারাপিয়াত অন্যায় থেকে পৃথক করে যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ তাআলার দরবারে আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমরা সকলে জানি যে আমরা গত বেশ কয়েকটা জুমা থেকে পবিত্র কোরআনুল করিম এর বিশেষ সূরা যেটাকে আমরা উম্মুল কোরআন হিসাবে জেনেছি তথা কোরআনের জননী সমস্ত কোরআনুল করিমের সারাংশ যেই অর্থের মধ্যে যেই সূরার মধ্যে নিহিত এই সূরা তথা সূরাতুল ফাতিহা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আসলে আমাদের আলেম খুবই কম তারপরও যতটুকু আমরা জানি জানতে পারি তা দিয়েও যতটুকু আমরা আলোচনা করে যাচ্ছি করার সুযোগ পাচ্ছি সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে অলরেডি চার পাঁচ জুমা হয়ে যাচ্ছে এই একটা সূরার উপরে আলোচনা তো আশা করতেছি দেখি আজকে মোটামুটি আমরা এই সূরাতুল ফাতিহার শেষ আলোচনাটুকু করতে পারি কিনা যদিও একথা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি মোটামুটি কিছু আলোচনা ধরে করা হয় তারপরও আরও দুই পাঁচ জুমা সহজভাবেই চালানো যাবে তো আমি চাচ্ছি যে আজকে মোটামুটি দেখি শেষ করা যায় কিনা তার কারণ হলো আমাদের সামনে তো অনেক আলোচনা পড়ে আছে অনেক বিষয় আমাদেরকে আলোচনা করতে হবে শুনতে হবে ইনশাআল্লাহ তো সেই হিসাবে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের সেই রেখে দেওয়া আলোচনার দিকে চলে যেতে চাই আমরা জানি যে সূরাতুল ফাতিহা এর
দ্বিতীয় আয়াত আমরা আজকে তেলাওয়াত করেছি। হয়তো আপনাদের অনেক অনেকে ভাবতে পারেন আপনারা যে শুধুমাত্র প্রথম আয়াতই আমরা আলোচনা করলাম তিন চার জুমা ধরে, আর আজকে বাকি ছয় আয়াত শেষ করে দিবেন। আসলে শেষ করা দরকার, নাহলে অন্যান্য আলোচনা আমাদের বাদ পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি পড়েছি আপনাদের সামনে খুতবার ভিতরে তেলাওয়াত করেছি হলো আর রহমানির রহিম। কি বলেছি বলুন তো, সবাই পড়ুন। এই যে আর রহমানির রহিম আমরা পড়লাম, বলেছিলাম কয়েক জুমা আগে, খেয়াল আছে কিনা জানি না আপনাদের, প্রথম এক দুই এবং তিন নম্বর যে আয়াত তিনটি ধারায় বা তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। তো প্রথম তিনটি আয়াত হলো কার প্রশংসা, কার প্রশংসা? আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা নিয়ে আলোচনা। তো সেই প্রশংসা এর ভাগের দ্বিতীয় আয়াত আজকে আমরা তেলাওয়াত করেছি। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন এখানে সরাসরি দুটি সিফাত, সিফাত মানে গুণ, সিফাত মানে কি বলে গুণ, গুণবাচক দুটি শব্দ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটা হলো বলেন আর রহমান, আর একটা হলো রহিম। আর রহমান আর রহিম, রহমান রহিম। তো এই দুটো শব্দ নিয়ে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। দেখুন আর রহমান এর অর্থ হলো দয়াময়, আর রহিম অর্থ হলো অসীম দয়ালু। রহমান অর্থ কি? দয়াময়। রহিম অর্থ অসীম দয়ালু। এখন এই যে তিনি যে আমাদের উপরে দয়াবান, দয়াময় অসীম দাতা বা অত্যন্ত দাতা বা অসীম দয়ালু, এই যে দুটো শব্দ অনেক অর্থবহ দুটো শব্দ যা আজকের দুনিয়াতে আমরা সমাজবদ্ধ হয়ে পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, গোষ্ঠীয়ভাবে বলেন, তারপরে গ্রাম্য কায়দায় বলেন, এলাকা ভিত্তিকভাবে বলেন, যেভাবেই বলেন না কেন এই নামের ধারে কাছেও কোনো মানুষ নাই। আমরা জানি যে অবশ্যই এ দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে যারা ভালোবাসেন তারা হলেন আমাদের মা এবং আব্বা, মা বাবা। এই দুজনের চেয়ে আমাদেরকে আরো বেশি ভালো অন্য কেহই বাসেন না, দুনিয়ার মানুষের কথা বলছি। তো হাদিসের মধ্যে এসেছে যে এই যে দুনিয়ার ভালোবাসা, অন্য কারো কথা বাদ দিলাম, আপনজন মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ অনেকেই থাকে, আমাদের ভালোবাসার মানুষ, তাদের মধ্যে সব থেকে আমাদেরকে ভালোবাসেন আমাদের মা এবং আমাদের বাবা। তো এই যে মা বাবা আমাদেরকে ভালোবাসেন, যে দয়া অনুগ্রহ তাদের মধ্যে কাজ করে, মায়া মমতা তাদের মধ্যে কাজ করে, আমরা কি বলবো যে তারা এত বেশি ভালোবাসেন যে এই ভালোবাসা আল্লাহ পাকের চেয়েও বেশি, এটা কি আমরা কখনো ভাবতে পারি, কখনো বলতে পারি না? বরং হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দয়া, এই দয়াকে একশো ভাগ যদি আমরা করি, একশো ভাগের এক ভাগ তামাম পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর বাকি 99 ভাগ কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। অর্থাৎ মা বাবা, বিশেষ করে মায়ের কথাই বলি, মা আমাদেরকে যতটুকু ভালোবাসা না দিতে পেরেছেন তার থেকে ভালোবাসা বা দয়া করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা উদাহরণ মনে করেন, একজন যুবক আব্দুর রহমান বা আব্দুর রহিম অথবা অন্য কেউ, মনে করেন ছেলেটা একটা মাত্র ছেলে, তো অনেক বেশি আস্তে আস্তে করে মহব্বত আর ভালোবাসার সাথে লালিত পালিত হয়েছে। তো হয় কি, অনেক সময় দেখা যায় যে যত মহব্বত আর ভালোবাসা পায় সন্তান যদি একটা হয়, সে আস্তে আস্তে করে ওই রকম বেশি আদরে আল্লাহতে মানুষ হতে হতে একটু দুর্বাকা হওয়ার সম্ভাবনা থাকে, হয় কি না বলেন? হয়ে থাকে। এইভাবে সন্তানটা অনেক আদরের মাধ্যমে যখন বড় হতে লাগলো, বড় হতে 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 এক পর্যায়ে যখন মোটামুটি বড় হয়েছে, সন্তানটা একদিন একটা বড় ভুল করেছে,
গ্রামের পক্ষ থেকে বাবার কাছে নালি এসেছে আব্বাজান কোনো এক কায়দায় পারিবারিকভাবে মা এবং আব্বাজান এক জায়গায় বসে সন্তানকে সতর্ক করেছে বাবারে তুমি যে অপরাধ করেছো তুমি যে অন্যায় করেছো এটা কিন্তু আমাদের কাছে সমাজের কাছে সাংঘাতিক ধরনের বড় একটা অপরাধ আমার সন্তান দ্বিতীয়বার যদি তুমি এভাবে আর এই এমন বড় অপরাধ করো আমি কিন্তু আমরা কিন্তু তোমাকে ক্ষমা করতে পারবো না মাফ করতে পারবো না এবারের মতো প্রথমবারের মতো তোমাকে আমরা ক্ষমা করে দিলাম এভাবে ক্ষমা পাওয়ার পরে সন্তান চলতেছে জীবন চালাতে চালাতে চলতে চলতে কয়েক মাস যেতে না যেতে সন্তান এবার আরো বড় একটা অপরাধ করেছে এমন বড় অপরাধ করেছে যেটার তুলনায় পূর্বেরটা ছিল খুবই ছোট এবার সন্তানের অপরাধ মাত্রায় তৃপ্ত হওয়ার কারণে গ্রাম থেকে যখন পরিবারের কাছে নালি এসেছে আব্বাজান আম্মাজান দেখেছে বাবারে তুমি যে অপরাধ করেছো তোমাকে তো আমরা আর খেতে দিতে পারি না পড়তে দিতে পারি না বাড়িতে থাকতে দিতে পারি না তুমি এখন থেকে আমাদের সাথে আর দেখা সাক্ষাৎ করবে না তুমি আমাদের চোখের আড়ালে চলে যাও তুমি আমাদের সাথে আর সাক্ষাৎ করবে না যদি কোনোদিন মানুষ হতে পারো মানুষের মতো মানুষ যদি তুমি হতে পারো আমাদের কাছে আসতে পারবে সুযোগ রইল এভাবে চলতে চলতে মায়ের মনে কষ্ট বাবার মনে কষ্ট সন্তানের মনেও কষ্ট আলাদা হয়ে যাওয়ার কষ্ট এখনো পর্যন্ত কিন্তু সন্তান আর পিতামাতার মধ্যে সম্পর্ক ছেদ হয় নাই এভাবে যখন চলতেছে চলতে 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 আবারও যখন কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল পিতার কাছে এমন এক সংবাদ এসে গেল যে তোমার সন্তানটা এমন এক অপরাধ করেছে এই ধরনের অপরাধ করেছে যার কারণে আমরা সমাজবাসী আমরা গ্রামের মানুষ এটা আর সহ্য করতে পারছি না এই অপরাধের কথা শুনে মা হোক বাবা হোক আর সহ্য করতে পারলো না সন্তানকে খবর দিল বাড়ি আনলো খাতা কলম হাজির হল লিখিত ভাবে বলে দিল বাবারে তোমাকে প্রথমবার সতর্ক করেছিলাম তোমাকে দ্বিতীয়বার সতর্ক করেছিলাম এরপরে যখন তুমি ঠিক হতে পারলে না তোমাদের কারণে তোমার কারণে আমাদের মুখে চুনকালি পড়েছে আমাদের সম্মানের হানি ঘটেছে এমনকি সমাজের কাছে আমরা কোনোভাবেই মুখ দেখাতে পারছি না বাবারে এখন থেকে তোমাদের সাথে সম্পর্ক আমাদের আর তোমার সাথে আমাদের আর সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই এই যে লিখে দিলাম এখন থেকে তুমি আমাদের সন্তান না তোমাকে পরিত্যাজ্য করে দিলাম মাঝে পত্রিকায় দেখতেছিলাম কোন একটা এলাকার খবর সন্তান ছেড়ে এত অপরাধ করেছে যেটা মা বাবা মানতে পারে নাই পরিত্যক্ত করে পরিত্যাজ্য করে দিয়েছে ত্যাজ্য পুত্র করে না সন্তানকে একবার পরিচয়হীন করে দিয়েছে দেখেন একটা ভুল দুইটা ভুল তিনটা ভুলের কারণে অথবা সমাজের ভিতরে কোন সন্তান এমন অপরাধ করে যেটা মাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণে সন্তানকে ত্যাজ্য পুত্র করে দেয় মা বাবা সম্পর্ক আর রাখতে পারে না কয়েকটা ভুল মাত্র অথবা একটা ভুল বড় ভুল একটা বার কি আমরা চিন্তা করে দেখেছি আমরা আমাদের 50, 60, 70, 80, 90 বছরের জিন্দগিতে কত বড় অপরাধ করেছি কত বড় অপরাধ করেছি যে অপরাধের কোনো সীমা থাকে না ফরজিয়াতের কথা যদি বলেন একটা দুইটা নাই 100 নয় 200 নয় হাজার হাজার ফরজিয়াতকে উপেক্ষা করে চলেছি হাজার হাজার ওয়াজিবাতকে আমরা উপেক্ষা করে চলেছি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন নিষেধ করেছেন যে সমস্ত কথা মানতে বলেছেন যে সমস্ত কথাকে অবাধ্য করতে বলেছেন যেটা মানতে বলেছেন যেটা ছাড়তে বলেছেন সবগুলো কি আমরা এমন ভাবে করেছি
যার কারণে এই দুনিয়াতে বেঁচে থাকার আর অধিকার থাকে না। তারপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার ক্ষেত্রে হয়তো ভাই এমন সাধারণ ভাবে করেন না যে বান্দারে তুই দুই চারটা একশোটা দুইশোটা ভুল করেছিস, যার কারণে তোর শ্বাস প্রশ্বাসকে আমি বন্ধ করে দিলাম। তুই এই ভুলগুলো করেছিস, আগামী কাল থেকে আর তোকে রিজিকের ব্যবস্থা আমি করে দিব না, আগামী কাল থেকে তোকে আর খাওয়ার ব্যবস্থা আমি করে দিব না। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করতেন, আমাদের মনে হয় একটা গ্রামে যদি 2000 মানুষ থাকে, 2000-এর মধ্যে 1900 মানুষ না খেয়ে মারা যেত, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ রব্বুল আলামিন হলেন রহমান। তামাম পৃথিবীতে আপনি ইয়াহুদি হন, খ্রিস্টান হন, মুসলমান হন, খোদাদ্রোহী হন, খোদা আল্লাহর পর থেকে ফরিশতা হন অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হন, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় পক্ষকে খাওয়াইয়া বাঁচিয়ে রাখবেন, রিজিকে ভূষিত করে আপনাকে দুনিয়ার মধ্যে বাঁচার সুযোগ করে দিবেন, তিনি হলেন রহমান। কত দয়া, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি এত দয়া করেছেন আপনাকে আমাকে আমাদেরকে। যদি আমাদের গুনাহের কারণে, আমাদের ভুলের কারণে তিনি যদি আমাদেরকে ক্ষমা না করতেন, তিনি যদি আমাদের উপরে দয়া না করতেন, তিনি যদি আমাদের উপরে দয়া না করতেন, বেঁচে থাকার কোনো অধিকার কি আমাদের ছিল? কথা বলতে হবে, কোনো অধিকার ছিল কি? কোনো অধিকার আমাদের ছিল না। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহে না শুধু তোমারি গুণগান, ভরে অবরে না তপস্যান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমান, তিনি যে রহিম, তিনি যে দয়াময়, তিনি যে অসীম দয়ালু, তার প্রমাণ ইহকালে আর পরজগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই প্রমাণ মানুষের পরিলক্ষিত হয়। এ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পরিব্যাপ্ত, সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ এর 156 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, রহমতি ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি নামাজ পড়ো আর না পড়ো, তুমি রোজা রাখো আর না রাখো, তুমি ঈমানদার হও আর তুমি বেঈমান হও, সমগ্র পৃথিবীর মাঝে যারাই তোমরা আছো, যারাই বসবাস করছো, সকলের জন্য, সকলের উপরে, সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে রহমতি, আমার রহমত, ওয়াসিয়াত কুল্লা শাই, সকলের কাছে সমানভাবে ছড়িয়ে পড়েছে বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন মানুষ যদি কখনো চিন্তা করে যে আল্লাহ, কোন ইমানদার কখনো যদি আমাকে বলে যে আল্লাহ, তোমার ওই সমস্ত বান্দারা ওরা নামাজ পড়ে না, ওরা রোজা রাখে না, ওরা তোমার দিন মানে না, এ কারণে তুমি তাদের উপর থেকে তোমার রহমাত কমিয়ে দাও, আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো, কোন ইমানদারের কোন আবেদনের মাধ্যমে দুনিয়ার অন্য কোন মানুষের উপর থেকে আমার রহমত কমে যাবে না। এ কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অথবা কোন মানুষ যদি কোন মানুষের উপরে বিশেষভাবে দয়া করতে বলে, সেক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারোর কথায় তাদের উপর দয়া করব না। কাকে দয়া করতে হবে, কাকে দয়া করব না, সেটার সম্পূর্ণ ইখতিয়ার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রয়েছে বলি সুবহানাল্লাহ। الله بك رب العالمين مولين ما يفتح الله للناس
الناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. الله تعالى কথাই বলছেন যে মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন করুণা করলে তাম পৃথিবীর কোন মানুষ সেই করুণাকে নিবারণ করতে পারে না। আল্লাহ তাআলা যদি কারো উপর দয়া করেন আপনি তা নিবারণ করতে পারবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর উপর দয়া করেন যদি দয়া না করেন তাহলে আপনি কোন অবস্থাতেই ওই মানুষের উপরে করুণা করতে পারবেন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মানুষেরা যেহেতু দয়া করা আমার একান্ত ব্যাপার, দয়া করব কি করব না এটা আমার একান্ত ব্যাপার, আমার দয়ার ব্যাপার। সুতরাং যখন একথা তোমরা বুঝতেই পারলে কোন মানুষের অনুরোধ চলে না, কোন মানুষের আদেশ নিষেধ আমার কাছে চলে না। এ কারণে একটাবার তুমি স্মরণ করে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীর মাঝে কেমন করে তোমাকে বাঁচালাম, কেমন করে তোমাকে খাওয়ালাম, কেমন করে তোমাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিলাম, এই যে নিয়ামতে ভরপুর আমি তোমাকে করে রেখেছি এই কথাটা স্মরণ করো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতির এর তিন নম্বর আয়াতের মধ্যে ভাবে বলেছেন আইয়ুহান নাস কুরু নিআমাতাল্লাহি আলাইকুম هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون. سبحان الله. الله بارك رب العالمين قل يا أيها الناس وهي مانوب شكل اذكروا نعمة الله عليكم جعلنا فاك رب العالمين তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে রেখেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, তাকে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ তাম পৃথিবীর মাঝে এমন কি কোন রব আছে নাকি এই সমস্ত পৃথিবীর মাঝে তোমার জন্য এমন কি কোন উপাস্য আছে নাকি যে ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ এই তাম পৃথিবীর মাঝে যে রব ছাড়া তোমাদেরকে অন্য কেহ খাওয়ায় এমন কি কেউ আছে? কথা বলেন কেউ আছে কি? কেউ নাই। এই সমগ্র পৃথিবীর মাঝে একটা হাতিকে যে ব্যক্তি যিনি খাওয়ান আর একটা পিঁপড়াকে যিনি খাওয়ান তিনি হলেন আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই যে খাওয়ান তিনি রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি যে দয়া করেছেন যিনি এই সমগ্র পৃথিবীর মাঝে আমাকে আপনাকে ইমানদারকে বেঈমানকে ইয়াহুদিকে খ্রিস্টানদেরকে যিনি এইভাবে খাওয়ায়ে পড়িয়ে জীবনে চলার ব্যবস্থা করেছেন তিনি হলেন রহমান। তিনি কে? তিনি হলেন রহমান। ঠিক এমনি ভাবে পরকালীন জিন্দেগিতে বিপদের সম্মুখীন হওয়ার পরে ইমানদার ব্যক্তিদেরকে ইমানদার বান্দাদেরকে যিনি দয়া করবেন রহমান করবেন তিনি হলেন রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন এরপরে আমরা আসি সামনের আয়াতের দিকে। তিন নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এটা বন্ধ করলেন করা বসে মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। এক যুগে এক বাক্যে সকলে বলুন বিচার দিনের মালিককে। সবাই জোরে বলুন বিচার দিনের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দিনটা অত্যন্ত অত্যন্ত কঠিন একটা দিন, যে দিনে এমন একটা পরিবেশ এমন একটা সিচুয়েশন তৈরি হবে। আজকের দিনে মাঠে ময়দানে মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি যে সমাজের ভিতরে কোনো মানুষ চুরি করেছে,
কোন একজন মানুষ চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে একজন অপরাধী চেয়ারম্যান সাহেব তাকে দেখেছে অথবা ওই ব্যক্তি নিজেকে আত্মগোপনে রাখার জন্য হয়তো কোন একটা ঘরের মধ্যে পলায়ন করেছে অথবা কোন এক জায়গায় পালিয়েছে কোন এক জায়গায় চলে গেছে ইচ্ছা করলে ওই ব্যক্তি কোন একটা কিছুর আড়ালে কোন একটা জায়গার আড়ালে ঘরের আড়ালে অথবা কোন এক জায়গায় নিজেকে আত্মগোপনে রাখতে পারে এই সিস্টেম বা পদ্ধতি দুনিয়ার মধ্যে আছে কিন্তু হাশরের ময়দান মালিক ইয়াউমিদ্দিন যিনি হবেন শেষ দিবসের একমাত্র মালিক তার সামনে যখন সমগ্র মানবকুল তার সামনে যখন হাজির হয়ে যাবে যেই জায়গাতে হাজির হয়ে যাবে সেখানে থাকবে না কোনো দালান কোঠা সেখানে থাকবে না কোনো বাড়িঘর সেখানে থাকবে না কোনো বড় বড় গাছপালা থাকবে কি সেখানে থাকবে না কোনো এমন জায়গা যেখানে আপনি নিজেকে আত্মগোপনে রাখতে পারবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار الله تعالى بقول يوم هم بارزون لا يخفى على الله منهم شيء شدين حشرين ميدان نحو بأمون شمطان أمون اكتا شمطان بھومت أمي الله پاک رب العالمين وي جائگت روپان توری تو قربو جي خانه اچھا قلن قلن مانو شدين تمرا نجي قاب تو قوپن راکت پار بنا امار درشتر عرال تمرا کہو کاو کی قوپت پار بنا شدين أمي الله پاک رب العالمين أخاف এর নাম ধারণ করব কঠোর হয়ে যাব সেদিন আর রহমানও থাকব না সেদিন আর রহিমও থাকব না যারা দুনিয়ার মধ্যে মুজরিম হয়েছে যারা দুনিয়ার মধ্যে খারাপিয়াতের পথে জীবনটাকে পরিচালনা করেছে সেদিন রহমানও থাকব না রহিমও থাকব না সেদিন হবেন কি মুখস্থ করেন সেদিন হবেন কি আহা কঠোর হবেন তিনি কঠোর হস্তে সেদিন বিচার কার্য সম্পাদন হবে প্রিয় হাজিরিন সেদিনের অবস্থা বড় কঠিন হয়ে যাবে আজকের দুনিয়াটা যতই আমরা বিপদ বিপদ বলে চিৎকার করি একজন মানুষ বিপদে পড়েছে একজন যুবক বিপদে পড়েছে এই বিপদে পড়া যুবকটা মাথার মধ্যে টেনশন চিন্তা যুক্ত অবস্থায় রয়েছে সারাটা দিন ধরে চিন্তা করেছে এরপরে রাতে যখন ঘুমাতে যায় হাতে একটা মোবাইল আছে ফেসবুক অন করেছে ইউটিউব অন করেছে অন করার পরে ওই টেনশন যুক্ত ছেলেটা যুবকটার সামনে যখন মোবাইল অন হয়ে গেল ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রং বেরঙ্গের যখন কিছু পিকচার চলে আসলো কিছু ভিডিও তার সামনে চলে এলো ওই যুবকের মধ্যে তখন আর খুব একটা টেনশন কাজ করে না এই যে কত সুন্দর চেহারা কত সুন্দর ভিডিও কত কিনা মজার মজার জিনিস দেখতেছি আর তো কেউ দেখে না একাকী ঘরের মধ্যে একাকী রুমের মধ্যে আমি একাই মজা করে দেখতেছি টেনশন আর হারিয়ে গেছে এটা হলো দুনিয়ার স্বাভাবিক টেনশন এবং বাস্তবতা কিন্তু বাস্তবতা আরো কঠিন হয়ে যাবে হাশরের ময়দানে সেদিনের টেনশন এত কঠিন হয়ে যাবে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালাম হাশরের ময়দানে সমতল ভূমিতে মানুষ যখন তোমরা ওই মহান দিবসের মালিকের সামনে যখন হাজির হয়ে যাবে তখন মানুষগুলো সেদিন হুফাতান উরাতান গোরালা বস্ত্রহীন অবস্থা হয়ে যাবে সেদিন মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না আজকের দিনে যদি কারোর পোশাক কখনো কোনো মানুষ বস্ত্রহীন হয়ে যায় সেটা মোবাইলে দেখতে বড় মজা লাগে কিন্তু অবস্থা বড় কঠিন হয়ে যাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি বলেছেন
যে মানুষগুলো সেদিন বস্ত্রহীন হয়ে যাবে উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তাহাশুরের ময়দানে হাজির হয়ে যাবে হে রাসূল ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء جميعا ينظر بعضهم الى بعض رسول আপনি তো বলেছেন মানুষগুলো বস্ত্রহীন অবস্থায় যদি ওঠে সত্যি তো যদি তাই হয়ে যায় তাহলে আমার তো মনে হয় মানুষের দিন পুরুষ নারীর দিকে আর নারী পুরুষের দিকে বারবার দৃষ্টিপাত করবে একথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা রে তুমি যা বলেছো স্বাভাবিক ধারণা থেকে তুমি এই কথাটা বলেছো কিন্তু আয়েশা রে তুমি কে জানো হাশরের ময়দানের অবস্থা এমন কঠিন হয়ে যাবে মানুষগুলো সেদিন এমন ভাবে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে মানুষ সেদিন উলঙ্গ হোক আর না হোক অবস্থা যতই কঠিন হোক না কেন সেই হাসরের ময়দানে কিন্তু আয়েশা কুয়াইশের মানুষ একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর কোনো অবস্থা থাকবে না আল আমরু আশাদ্দ মিন আইয়াম জুরা বাদুহুম ইলা বাদ আয়েশা অবস্থাটা এত ভয়াবহ হয়ে যাবে সেদিন মানুষ বস্ত্রহীন হলে হবে নাকি সেদিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বিচার 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 বলে চিৎকার করবে আর আহকামুল হাকিমিন সকল বিচারকের বিচারক আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তিনি কাহ্বারিয়াতের নাম ধারণ করবেন দেখবেন আইনাল জাব্বারিন আইনাল মুতাকাব্বিরিন আইনা আনহারুকি আইনা আশজারুকি তোমরা কোথায় দুনিয়ার গাছপালাগুলো কোথায় সেই সমুদ্র কোথায় দুনিয়ার সেই মুতাকাব্বিরিন যারা ছিল অহংকারী যারা ছিল তারা আজ কোথায় আইশারে অবস্থা যখন এমন বেগতিক হয়ে যাবে সেদিন কিন্তু মানুষ একে অপরের দিকে তাকানোর সুযোগ আর পাবে না জোড়ের ভাই তার ভাইকে ভুলে যাবে ভালোবাসার বন্ধন মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার ভালোবাসার মাকে ভুলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি সকলে সকলকে ভুলে যাবে এমন কি আয়েশা অবস্থা তো এমন কঠিন হয়ে যাবে যে আজকে একজন সন্তানকে বাঁচানোর জন্য এই গত দুই দিন আগে দেখলাম চট্টগ্রাম রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সরাসরি সংঘর্ষ দুটো গাড়িতে একজন মা তার সন্তানকে ছোট একটা বাচ্চা হয়তো তিন চার বছর বয়স হবে সন্তানের মাথায় আঘাত লেগেছে মাথার ভিতরে হয়তো কাঁচ ঢুকে গেছে ভিতরে কি আছে সব দেখা যাচ্ছে অনেক বড় একটা ছিদ্র হয়ে গেছে যা দেখে সহ্য করা যায় না মা এত বড় চিৎকার করছে এত কঠিনভাবে চিৎকার করতেছে একজন ভাই সম্ভবত তার মাকে হারিয়ে ফেলেছে সে তার মায়ের জন্য চিৎকার করছে কান্নার হাজারে চলতেছে রোডের উপরে যে যেমন পারতেছে সে তেমন ভাবে চিৎকার করতেছে এই যে কঠিন একটা অবস্থা কি একটা ভালোবাসার বন্ধন মনে হচ্ছে যেন একজন মানুষ আরেকজন মানুষ ছাড়া বাঁচতেই পারে না কিন্তু অবস্থা এমন হয়ে যাবে যে এমন অবস্থা যখন মানুষ সেই সামনে চলে আসবে হাশরের ময়দানে এই ভালোবাসার বন্ধন আর সেদিন থাকবে না ওয়ালা ইয়াসআলু হাবিবুন হামিমা সেদিন কেউ কাউকে চিনবে না কেউ কারো কাছে যাইতে পারবে না কেউ কাউকে ডাকবে না যে ভাই ও মা আমাকে একটু বাঁচাও আমি বড় বিপদে পড়েছি বরং কি করবে আল্লাহ তাআলা বলছেন ইউবাসসুরুনাহুম يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببني وصاحبته وأخيه وفصيلته التي تؤويه
ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى شد المجرمين جراح بي অপরাধী যারা হবে এই যে দুনিয়ার মানুষের ভালোবাসা সেদিন আর থাকবে না তারা সেদিন চাইবে সন্তান তার মাকে মাতার সন্তানকে ভাই তার ভাইকে ওই হাসরের ময়দান থেকে বিচার থেকে বাঁচার জন্য একে অপরকে আল্লাহ পাকের কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে নিজে বাঁচার জন্য আমি আমার সন্তানকে আল্লাহ পাকের কাছে দিতে চাইবো আল্লাহ এই যে সন্তানকে দিয়ে দিলাম তুমি আমাকে বাঁচাই দাও সন্তান তার মা বাবাকে দিতে চাইবে আল্লাহ পাকের কাছে আল্লাহ বিপদে যখন পড়েছি এই যে মা বাবার কারণে আমি ভালো পথে চলতে পারি না এই যে মা বাবাকে তোমার কাছে দিলাম তুমি আমাকে বাঁচাই দাও মুক্তিপণ হিসেবে গ্রহণ করো আপনাদের কি মনে হয় আল্লাহ পাক কি গ্রহণ করবেন আল্লাহ পাক গ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যে কথা বলবেন যে শোনো তোমরা যে নিজের মুক্তির জন্য মা বাবা আত্মীয় স্বজন ভাই ব্রাদার সহ তাম দুনিয়াকে অমান ফিল আরদি জামিয়া তোমার আত্মীয়তার বন্ধনের মধ্যে যারা ছিল তাদেরকে সহ তাম দুনিয়াকে যে আমার কাছে তুমি বাঁচার জন্য তোমার মুক্তিপণ হিসাবে আমার কাছে দিতে চাও কাল্লা না না কখনো নেই ইন্নাহা লাজা বরং এটা হলো এমন এক অগ্নিকুণ্ড যা তোমাকে তোমার এই যে চামড়া গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে এমন একটা দিনে এমন একটা দিবস মালিক ইয়াউমিদ্দিন শেষ দিবস বিচারের দিবস এই বিচারের দিবসে আমরা যদি সেদিন নিজেকে ইমানদার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিচয় দিতে না পারি সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহার এই তিন নম্বর আয়াতের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন শেষ দিবসের মালিক যিনি বিচার দিবসের মালিক এবং বিচার দিবসের অবস্থা যে কত কঠিন হয়ে যাবে কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিলাম প্রিয় হাজিরিন জুমার দিনের সময় আসলে আর হয়ে উঠল না বলেছিলাম যে শেষ করা যায় কিনা যা হোক ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দেখা যাবে তো এত এই দুই আয়াতের মধ্যে তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন কি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের একমাত্র মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যদি আমাদেরকে ওই বিচারের দিনে বাঁচতে হয় যদি আমাদেরকে দাও দাও করা শিখা থেকে বাঁচতে হয় অবশ্যই রহমান যিনি দয়া করেছেন এহেও কালে রহমান যিনি দয়া করবেন পরকালে একজন ইমানদারকে আর যিনি আমাদেরকে শেষ দিবসের মালিক হিসেবে আমাদের উপর দয়া করে মেহরবানি করে আমাদেরকে জান্নাতি করতে পারেন এই ক্ষমতা যার আছে সেই রব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানিয়াত তার একত্ববাদ তার শ্রেষ্ঠত্ব তার সকল দিকগুলো তার আদিত যে বিধান তার পাঠানো যে বিধান সেই বিধান অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা যদি করতে পারি ইনশাআল্লাহ ইহকালীন জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন আর পরকালে আশা করছি ইনশাআল্লাহ তিনি আমাদেরকে মুক্তি দান করলেও করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে এই সাহায্য কামনা করে আজকের আলোচনা এখানে রাখছি আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ